নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই সঙ্গে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি। বিগত বছরগুলিতে আমরা সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা যৌথ সমন্বয়ে শিক্ষক দিবসটাকে আনন্দের সাথে উদযাপন করে থাকি, কিন্তু এবারে তার কিছু ব্যতিক্রম ঘটেছে। বর্তমান সময়ে ঘটে চলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমরা এক নতুন ভাবনার চিত্রায়ন করেছি। This past few months have been hard. You all have had to transition from your normal teaching to remote learning. Thank you for everything. Your service to humanity is greatest of all. You wear the highest and most respected title on the earth, a teacher. Your guiding is the only thing that makes us feel secure and safe all the time. Happy Teacher's Day to you all. So, what is the first thing that comes to your mind when you hear about a function or a celebration? What? Dance, song, drama, recitation, and a lot of speech, right? Let's break this stereotype thing. After all, we are the student of journalism and mass communication. Uniqueness is a personality. And as you all know, the personality of a person is the most attractive thing. So, let's rock and roll! কলেজের প্রথম দিন কিন্তু সবারই একটা ভয় মনে কাজ করে, কেমন হবে। আমারও সেই ভয়টা একেবারেই কাজ করছিল, তবে শুধু ম্যাম নয়, স্যারেদের প্রতিও একটা ধারণা ছিল যে খুব গুরুগম্ভীর হবে হয়তো। যদিও পরবর্তীকালে সেই ধারণাটা একেবারেই বদলে যায়। প্রথম দিন কলেজটার সাথে পরিচিত হতে হতেই কেটে গিয়েছিল, কিন্তু স্যার বা ম্যাডামদের প্রতি যে ধারণা সেটা কিন্তু পরবর্তীকালে একেবারেই সুমধুর হয়ে উঠেছে। কলেজে প্রথম দিন যখন প্রথম ইন্টারাকশন হয়, সকল সব ম্যামদের সাথে কথা হয়, তখন একটা জিনিস মনে হয়েছিল যে একটা ভালোবাসা এবং একটা খুব ভালো গাইডের মধ্যে দিয়ে এগিয়ে যাবো, আর কোনো ভয় নেই বোধ হয়, এই জিনিসটা মনে হয়েছিল। আনন্দ করতে করতে এগিয়ে যাবো। ম্যামদের প্রতি ইম্প্রেশন বলতে আমি ফার্স্ট দিনই লেট করেছিলাম, 10:15 ক্লাস ছিল, আমি 10:20 ঢুকেছিলাম। তো বাইরে দাঁড়িয়েছিলাম, তখন জেসমিন দিয়েছিল, জেসমিন দিয়ে আমাকে কোনোরকমভাবে ঢুকিয়েছিল। তো ফার্স্টেতেই টিজি ম্যাম আমাকে বলছে যে এরকম লেট করলে হবে, তুমি না জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্ট। তারপর থেকে কেন জানি না আমার লেট হতো, কিন্তু ভয়ে ভয়ে থাকতাম কী বলবে ম্যাম না বলবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ফার্স্ট ডে অফ কলেজ। আমরা ছোটোবেলা থেকে বলিউডি সিনেমা দেখে দেখে যেরকম কলেজ, যেরকম ক্যাম্পাসের ভাবনা চিন্তায় থাকি, তার সাথে দূর দূর তা কোথাও মেলে না, ফলে একটু মন খারাপ ছিল। কিন্তু তারপর ইন্ট্রোডাক্টরি ক্লাসের পর যখন আমাদেরকে নিয়ে গিয়ে বসানো হলো ইয়েতে, আমাদের ডিপার্টমেন্টে, তখন যে মানুষগুলো আমাদের সঙ্গে কথা বললেন, টিজি ম্যাম, এসি ম্যাম, আরও তখন অন্য অনেক ম্যামস ছিলেন যারা টিচার ছিলেন, যারা এখন আর সংযুক্ত নন, যাই হোক, তারা কথা বলা আরম্ভ করলেন, আমাদের পরিচয় করালেন ডিপার্টমেন্টের সাথে। ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের ফিলিং কী সেটা বললেন, দ্যাট উই আর আ ফ্যামিলি, এ সমস্ত মানে ওই যে কয়েকটা মুহূর্ত ওনারা যা বলেছিলেন, মানে ইট ওয়াজ ম্যাজিক। আই মিন আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড। 2016 21 জুলাই ফার্স্ট কলেজ আমাদের যেতে হতো, আমি ওদেরকে জানি। তো এবার ভাবলাম পরের দিন ম্যাম মনে হয় খুব বকা দেবে, সব ম্যামরা খুব রাগি হবে। গিয়ে দেখলাম তার উল্টো, ম্যামরা এতটা ফ্র্যাঙ্কলি, এতটা মানে আমাদের সাপোর্ট করে, এতটা বিশ্বাস করে, ফার্স্ট টাইম দেখেছিলাম। আর ম্যামদের প্রতি তখন থেকে ভালোবাসাটা আরও বেশি দৃঢ় হয়েছিল। আমি বলি প্রথম দিন আমরা যখন কলেজে যাই, তো সেটা ছিল হচ্ছে নবীনবরণের দিনে আমাদের কলেজে যাই। তো সেদিনকেই আমাদের ম্যাডাম, যিনি তখন আমাদের টিজি ম্যাম ছিলেন না, আমাদের ম্যাডাম ছিলেন অংশুমিত্রা মুস্তাফি, উনি একটা অন্য কলেজের প্রফেসর, আমাদের কলেজে গেস্ট লেকচারার ছিলেন। তো
উনি আমাদেরকে পড়াতেন। তো নবীনবরণ শেষ হওয়ার সাথে সাথেই উনি আমাদের সাথে আলাপ করার জন্য আমাদেরকে আটকে দিয়েছিলেন, বলেছিলেন জার্নালিজমের যারা আছে তাদেরকে আমি আলাদাভাবে একটুখানি কথা বলতে চাই তাদের সাথে। তো প্রথম দিনই গিয়ে জার্নালিজমের ম্যাডাম আর ম্যাডামের লুক একটা অন্যরকম ব্যাপার ছিল, মানে একটু মানে ভারী টাইপের, মানে ভয় পেয়ে যাবে দেখলে, একটুখানি রাগি টাইপের একটু দেখতে ছিল। তো ওই রকম ম্যাডাম আবার মানে আমাদের সঙ্গে দেখা করবে আলাদাভাবে বলেছে, এবার সবাই ভয় পেয়ে গেছি। তো আমরা আলাদাভাবে গিয়ে বসেছি, তো তার মধ্যে আমি ছিলাম, তুইন ছিল, আশা ছিল, কোয়েল ছিল, আপনি ছিল, তারপরে পিনাকি ছিল, তো এই কয়েকজনই ছিলাম, বাকি সবাই চলে গেছিলো। মানে ওই দাঁড়াতে বলেছে বলেই চলে গেছে, মানে এরকম একটা ব্যাপার, কী হলো রে। তো প্রথম দিন বসেছিলাম যে মজাই পাচ্ছিলাম যে কেমন হয় কী ব্যাপার হয়। মফস্বল থেকে গেছি, যখন কলকাতায় মফস্বল দিয়ে পড়তে গেছি জার্নালিজম নিয়ে পড়বো, তো ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু কোথাও একটা ভয় ছিল যে কী বলবে। ব্যাস যাকে বেশি শ্রদ্ধা তাকেই বেশি ভয়, অফকোর্স টিজি ম্যাম থেকে বেশি ভয় তো একমাত্র একজনকেই পাওয়া যায়, সেটা হচ্ছে টিজি ম্যাম। বললাম কোনো ভয় নেই, এই ফিলিংসটা হতোই সবসময়। এসি ম্যাম, এমডি ম্যাম, এসি ম্যাম প্রত্যেকেই এত এত স্নেহ, এত ভালোবাসা দিয়ে আমাদের ওই সময়টা কেটে গেছে হাসতে হাসতে। কলেজে যাওয়াটা কিন্তু কোনো ভয়ের ছিল না, ভয়ে যে না ম্যাম বকবে, একটা ম্যাম বলেই দিয়েছিল যে এরকম অ্যাটেন্ডেন্স থাকতে হবে, যেটা থাকে আমাদের কলেজে, কিন্তু ওই ভয়ের চোটে যাচ্ছি সেটা ছিল না, ভালোবেসে যাচ্ছি, কলেজে যাবো মানে একটা আনন্দ, এই ব্যাপারটা ছিলই। সব থেকে বেশি ভয় অবশ্যই আমাদের সকলের প্রিয় তাপসী ম্যামকেই পেতাম। তার কারণটা খুবই অদ্ভুত, কারণ তিনি আমাদের উপর খুব ভরসা করতেন, প্রত্যেকের উপরই। তার এই ভরসার জায়গাটা হারানোর একটা আশঙ্কা মনে কাজ করতো, এই আশঙ্কা হারানোর ভয়টাই কিন্তু মনের মধ্যে ছিল। তিনি রাগি, খুব বকাঝকা করবেন সেই ভয়টা নয়, তার ভরসা যাতে কোনোভাবে না হারিয়ে যায় তার লড়াইটা কিন্তু আমাদের মধ্যে চলত। এনারা কেউ এরকম ছিলেন না যাদের মানে ওনাদেরকে ভয় পেতে হবে, এনারাও সবাই ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছে, ফ্রেন্ড মানে বন্ধুর মতনই মিশে আমাদেরকে পড়িয়েছেন। তো ভয় পেতাম না কাউকে, সবাইকে রেসপেক্ট করতাম, তো রেসপেক্টের খাতিরে ওনারা যা বলতেন সেটাই শুনতাম, কখনো বকেছে বকাটাও শুনেছি, কখনো আমাদেরকে সাপোর্ট করেছে তখনও সেটাকে নিয়ে ভালোও লেগেছে আমাদের। তো এইরকমভাবেই আমাদের চলেছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। হ্যান্ডস ডাউন টিজি ম্যাম, বিকজ টিজি ম্যাম মানে ভয়টা মানে ওরম না, মানে টিজি ম্যামকে ভয় পেতাম ঠিক ওভাবে বলা যাবে না, বাট সবচেয়ে বেশি তটস্থ ওনার ব্যাপারে, ওনার সাবজেক্টসে ওনার ক্লাসেই থাকতাম আমরা, অ্যাটলিস্ট আমি আর আমার আদার হাফ গুর সব থাকতাম, দ্যাট আই নো। অ্যান্ড আদার দেন দ্যাট কিসি ম্যাম, আমি আমার এখনো পর্যন্ত মানে দ্য ক্লাসেস ইউজ টু বি ভেরি এন্টারটেইনিং অ্যান্ড ভেরি এনগেজিং, বাট কেসি ম্যাম ভীষণ ভয় পেতাম, কান ধরে দাঁড় করিয়ে দিত সোজা, মানে দিস ওয়াজ অ্যান এলিয়ান কনসেপ্ট আমার বন্ধুদের কাছে। মানে আমি যখন আমার বন্ধুদের বাড়ি এসে বলতাম যে আমাদের ক্লাসে পড়ার না পারলে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় কলেজে, সেটা কেউ বিশ্বাস করতো না। আর এরকম একটা মানুষ আছে যে কেসি ম্যাম যে কলেজের ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের পড়া না পারলে বা বেশি কথা বললে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেয়, শি এক্সিস্ট, আই সোয়ার শি এক্সিস্ট, শি ক্যান ডু দ্যাট, শি ডাজ দ্যাট, এটাই, দ্যাট ওয়াজ রিয়েলি স্কেরি। ভয় পেয়েছি আমি যদি আমার 3 বছরের লাইফে, সেটা টিজি ম্যাম, কারণ আমি এটা বুঝেছিলাম যে ম্যাম একদম বলকেন, যখন রেগে যান তো টুপি খুলে শেষ হয়ে যাবে। অবশ্যই ভালোবাসা ছিল, কলেজ এটা নিয়ে তো একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছোট থেকেই ছিল, স্কুলে পড়তে পড়তে তখন থেকেই ভাবতাম কবে এই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাব। তাই এবং কলেজে সমস্ত বন্ধু বান্ধবরা, আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টস, যে ইউনিটি আমাদের ছিল, মানে ইট ওয়াজ
আনথিঙ্কেবল, মানে কোনো কলেজে গিয়ে এরকম ডিপার্টমেন্টের মধ্যে এরকম বন্ডিংয়ের কথা কেউ হয়তো ভাবতেই পারে না। আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কোনো ডিসক্রিমিনেশন ছিল না প্রাক্তন ছাত্র, যাই হোক না কেন আমরা একটা ফ্যামিলি ছিলাম এবং হয়তো কোথাও না কোথাও আজও আছি। প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও মনে মনে সবাই আমরা সেই বন্ডিংয়েই জড়িয়ে আছি। কলেজে যাওয়াটা আমার কাছে নিঃশ্বাস নেওয়ার মতো জরুরি ছিল। এবার এটা নেসেসিটি বলবে না ভালোবাসা বলবে আমি জানি না, নিঃশ্বাস না নিলে দম বন্ধ হয়ে গেলে থাকা যায় না। আমার কাছে কলেজ যাওয়া মানে নিঃশ্বাস নেওয়া, সেটাই ছিল। কলেজে যাওয়ার সাথে আসলে প্রত্যেকেরই তো কিছু একটা অ্যাচিভমেন্ট জড়িয়ে থাকে, সেটা আমারও ছিল খুব স্বাভাবিকভাবে। কিন্তু বিভিন্ন কারণে সেই অ্যাচিভমেন্টের জায়গা থেকে ফার্স্ট এডে আমি সরে যাচ্ছিলাম খুব স্বাভাবিকভাবে। সেই কারণে একটা বাধ্যবাধকতামূলক হয়ে উঠেছিল যে ফার্স্ট ইয়ারে কলেজটা যেতে হবে তাই যাচ্ছি। কিন্তু এটা একদম আমি মন থেকে বিশ্বাস করি যে সেকেন্ড ইয়ারে ওঠার পর সেই ধারণাটা যেন আমার বদলে গেল, একটা ভালোবাসাই জন্মে গেল কলেজে যাওয়ার প্রতি। এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপেই শুধু আমাদের ডিপার্টমেন্ট, জার্নালিজম ডিপার্টমেন্টের জন্যই কলেজটাকে ভালো লাগতে শুরু করলো। ইমোশন ছিল ওই সকালবেলা সাড়ে নটা থেকে ক্লাসটা ছোটো, সাড়ে নটার সময় যাও, রাজুটা আসতো চা দিতে, মাঝে মাঝে চা খাও, ম্যামদের কথা শোনো, শীতকালে হাড়হিম করা ঠান্ডা, তারপরে সাড়ে নটার মধ্যে কলেজে পৌঁছতাম, একটা আলাদা মজা ছিল। কখনোই ওটা বাধ্যবাধকতা ছিল না, ওটা ভালোবাসাই ছিল। আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম তাই আমার প্রেশার অনেক থাকতো, আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হতো, আমাকে কলেজ সামলাতে হতো, তার মধ্যেও মাথায় এটা থাকতো আমাকে ক্লাস করতেই হবে, ক্লাস আমি মিস করতাম না। তাই শুধুমাত্র ওটা ভালোবাসাই ছিল, কোনো বাধ্যবাধকতা ছিল না। কলেজ যেতে হবে বলে আমরা কেউ কোনোদিন যেতাম না, কলেজ যেতাম আমাদের একটা ভালোবাসা, যেতে ভালো লাগতো। যেমন আমরা যে যদি কোনো জায়গায় ঘুরে আসি সেই জায়গাটা যদি ভালো লাগে সেখানে বারবার আমরা যেতে চাইব। সেরকম আসার দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে জার্নালিজম ক্লাস করো, আর একটা হচ্ছে আমাদের কলেজ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হাওড়া অবধি যাও। এই দুটো করতেই আমি কলেজে আসতাম। আর পরবর্তীকালে মানে আমার কোনোদিনই মানে ওরকমভাবে হয়নি যে আমি জাস্ট পড়াশোনার জন্য কলেজে আসবো, আমি কলেজে এসে সব কিছু করেছি, সব কিছু। মানে তোমরা কেউ ভাবতে পারছো না আমরা কী কী, আমরা যেমন কাজ করেছি, আমরা কলেজে এসেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম অফিসগুলো চিনেছি, আমি কলেজে এসে সব ওখানকার খেলাধুলার জায়গাগুলো চিনেছি, ভালো রেস্টুরেন্ট চিনেছি, ভালো আড্ডার জায়গা চিনেছি, মানে এটা সব জায়গা কলেজের, মানে এইগুলো সবকটাই পার্ট মানে আমার কলেজে আসার। ম্যামেদের সাথে কাটানো বেস্ট মেমোরি থেকে আমি একদম স্পেসিফিকভাবে বলতে পারি সকলের প্রিয় তাপসী ম্যাম, ওনার সাথে কাটানো একটা বেস্ট মেমোরি, একটা বেস্ট পরামর্শ বলা যেতে পারে। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের ফাইনাল রেজাল্ট আউট হয়েছে। যখন রেজাল্ট আউট হলো আমার নাম্বার যেটা ছিল আমি ফার্স্ট ক্লাস থেকে ঠিক একটা নাম্বার দূরেছিলাম, একটু খারাপ লাগছিল যার একটা নাম্বারের জন্য হলো না। আমাকে তখন আমার অনেক কাছের মানুষও পরামর্শ দিয়েছিল যে না খাতাটা রিভিউ না করতে, তার ফলে নাম্বার কমে যায় এবং তার উদাহরণ রয়েছে অতীতে। তো খুব স্বাভাবিকভাবেই দিশেহার হয়ে পড়ি, কী করব, থাক তাহলে দরকার নেই যা আছে ঠিক আছে এটাই ভেবেছিলাম। কিন্তু অবশেষে সেই তাপসী ম্যামের স্মরণাপন্ন হই ওনার পরামর্শ নেওয়ার জন্য। উনি সেদিন আমায় পরামর্শ দিয়েছিলেন চোখ কান বুঝে খাতাটা রিভিউ করে দিই, রিভিউর জন্য অ্যাপ্লাই করতে, যা হবে দেখা যাবে, নাম্বার কমলে কমলে কী করা যাবে। তো আমি তার পরামর্শে আমি সেদিন খাতাটা রিভিউর জন্য অ্যাপ্লাই করি। অবশেষে যেদিন রিভিউর ফাইনাল রেজাল্ট এলো সেই দিন তাপসী ম্যামের পরামর্শ কিন্তু শুধু আমার কথা বলবো না, আমাদের কলেজকে সিউতে থার্ড র্যাঙ্কে পৌঁছে দিয়েছিল। পরের কোয়েশ্চেনটা অসাধারণ, ম্যামেদের সাথে বেস্ট মেমোরি, সেই অর্থে বলতে গেলে টিজি ম্যামের সাথে টিজি ম্যামের ক্লাসগুলো, আর এরম বেশ কয়েকটা সময় আছে, মোমেন্টস আছে যেখানে আমার
ক্ষেত্রে টিজি ম্যামের সাথে বেস্ট মেমরি সেই অর্থে যদি বলি, আমার মনে আছে যে সেকেন্ড ইয়ারে কিছু কারণবশত আমি রেডি ছিলাম যে আইল ড্রপ আউট, আমি সেকেন্ড ইয়ারে সেইবার কমপ্লিট করব না, পরীক্ষায় বসবো না এরকম সময়। পরের দিন আমাদের ডেজার্টেশন সাবমিট করার দিন, এবং রাত্রেবেলা ম্যামকে 9টার পর ফোন করা আমাদের অ্যালাউড ছিল না। 9টার পর ফোন জেনারেলি আমরা না করার চেষ্টা করি, তাও আমি 9:45 সময় ম্যামকে ফোন করলাম। আমার কিচ্ছু হয়নি, রেডি মোটামুটি একটা হয়েছে, তাও দাঁড়ায়নি। আমি ফোন করে বললাম, ম্যাম আমি পারবো না, আমার মাথায় কিছু নেই, আমি আসছে না। অলদো আমি আমার ফেভারিট টপিক নিয়ে ডিসার্টেশন করেছিলাম, কমিক্স নিয়ে করেছিলাম, এবং আমি আমি খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটার, ওর ডিসার্টেশনটার ব্যাপারে প্রথম থেকে। তো ম্যামকে আমি ফোন করে পরিষ্কার বললাম, ম্যাম আমি পারবো না, আমি সামনে পুরো অন্ধকার দেখছি, আমার পক্ষে কিচ্ছু সম্ভব। ম্যাম আমাকে 15 মিনিটের মধ্যে কি বললেন, কি করেছিলেন আমার এক্স্যাক্টলি মনে নেই অনেস্টলি, কিন্তু সেই 9টা থেকে শুরু করে রাত্রেবেলা 2:30 অবধি বসে আমি আমার প্রজেক্ট শেষ করেছিলাম এবং পরের দিন সাবমিটও করেছিলাম। দেরি হয়েছিল, 4টের পর বেজে গেছিলো। একমাত্র আমাদের কয়েকজনের জন্য ম্যাম অত দেরি করে কলেজে ওয়েট করেছিলেন, এবং আমি সেই প্রজেক্ট শেষ করে প্রিন্ট করে বাইন্ড করে ম্যামের কাছে নিয়ে গেছিলাম, সেটি সেদিনই উনি সাইন করেছিলেন। দিস ইজ সামথিং, আমি লাইক Someone can make you do this. মানে আমি আমার রক বটনে থাকাকালীন কেউ আমাকে 15 মিনিটে কি বললেন, কি করলেন, আই ডোন্ট নো। আই গট আপ, আই পুট মাই থিংস টুগেদার অ্যান্ড আই ডিড ইট। সো দিস ইজ ওয়ান অফ দি বেস্ট মেমোরিজ আই হ্যাভ, যে আমার একটা মানুষ 15 মিনিটে ওরকম একটা অদ্ভুতভাবে ইন্সপায়ার করেছিলেন। তার মধ্যে থেকে একটা বলা সম্ভব না, কিন্তু এরকম পিকনিক আছে, এক্সকারশন আছে, অনেক আছে, মানে লাইক ক্লাসে কিছু ইনিশিয়েটিভ করছি তো সেগুলো অনেক কিছু আছে। ইটস নট পসিবল টু নেম ওনলি ওয়ান, কিন্তু একটা বিষয় বলবো যে আমরা প্রত্যেক বছর যখন ওই ম্যাগাজিন তৈরি হতো তখন ওই এক সপ্তাহ It's like a festival, man. I'm sure আমি তো দেখেছি তোমাদের নতুন কাজ, ওগুলো আমি দেখে বুঝতে পারছি কীরকম এফার্টস সবাই মিলে দিয়েছে। সো আমাদেরও সেম হচ্ছে, লার্জেস্ট ম্যাগাজিনটা আমাদের ব্যাচই বানিয়েছিলাম, যেটা 3rd year আমরা বানিয়েছিলাম, তোমার মেন ক্লাসরুমটা যেটা তারপরে আরেকটা ব্যাপার ফেয়ারওয়েলের দিন, প্রত্যেক বছর একটা ফেয়ারওয়েল আসতো, আস্তে আস্তে আমরাই ফেয়ারওয়েলে চলে এলাম। তো ওই সময়গুলো ম্যামরা তখন খুব ইমোশনাল একটা ফেজ, এই দুটো মেমোরি, আমাদের ফেয়ারওয়েল আর প্রত্যেক বছর যে ম্যাগাজিন তৈরি। আজ তোরা যারা আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট বলছি, সেই ডিপার্টমেন্টটা আমাদের কাছে ছোট্ট একটা ঘর ছিল যেটা বাথরুমের পাশে ছিল, সব সময় একটা বাজে স্মেল আসতো, আমাদের সেই ঘরটুকু নিয়েও লড়তে হয়েছে। আর যেই কম্পিউটারে তোরা অনেক স্বচ্ছন্দে কাজ করি, সেই কম্পিউটারের একটা পার্টও আমাদেরকে অনেক লড়াই করে নিতে হয়েছে। তো টিজি ম্যামের সাথে মানে আজ তোরা যেই ঘরটাকে জার্নালিজম ডিপার্টমেন্ট বলিস, সেই লড়াইটা শুধুমাত্র টিজি ম্যামের সাথেই আমরা করে এসেছি, যখন আমাদের ব্যাচ থেকে শুরু করে লাস্ট 2 বছর প্রথম থেকে ম্যামের সাথে প্রতিটা মুহূর্তে আমরা এভাবেই লড়ে গেছি। কেসি ম্যাম, তো কোয়েল ম্যাম, কোয়েল ম্যামের সাথে ইনসিডেন্ট বলতে গেলে আমি পলিটিক্স করতাম, তো কখনো আমি ক্লাস খুব একটা মিস কোনোদিনই করতাম না, কিন্তু আনফর্চুনেটলি একবার আমাকে থানায় যেতে হয় কিছু, কারণ কলেজে কয়েকজন
অ্যারেস্ট হয়ে গেছিলো থানায়, তো সেখানে আমাকে এজিএস হিসাবে যেতেই হতো, তো আমি গেছিলাম। তো ক্লাসটা মিস হওয়ার ম্যাম দেখলাম সেই গলি দিয়েই ম্যাম বাড়ি ফিরছিলেন, তো আমি ম্যামকে দেখে একটা অটোর পেছনে লুকিয়ে যাই। ম্যাম আমাকে হুট করে দেখলাম, আমি বললাম ম্যাম হয়তো আমাকে দেখেনি, আমি ক্যাজুয়াল ছিলাম। দেখলাম ম্যাম পেছন দিক দিয়ে ঘুরে এসে আমার অটোর মানে পর্দাটা সরিয়ে বললো, জেসমিন আমি তোমাকে দেখে নিয়েছি, কাল থেকে কিন্তু যেন কোনোদিনও ক্লাস মিস না হয়। এই হলো কোয়েল ম্যাম। এবার হলো এসপি স্যার। হাতের লেখা আমার ভীষণ বাজে, ভীষণ বাজে। তো আমার যখন ফাইনাল ইয়ার হয় থার্ড ইয়ার অনার্সের টাইমে, স্যার এসে আমাকে একদিন বলেছিলেন পাশের রুম থেকে চিৎকার করে করে, জেসমিন তুমি যা হাতের লেখা লেখো সেটা পুরো একটা আরশোলার মতো, কেউ লেখা পড়তে পারবে না, আমি তোমাকে লিখে দিলাম তোমায় কেউ পাশ করাতে পারবে না যদি এইরকম হাতের লেখা হয়। তো স্যারের এই কথাটা কিন্তু আমার খুব মানে ভালো লেগেছিল, খারাপটা একেবারেই লাগেনি। কিন্তু যাই হোক, আজ আমি যতটুকু নাম্বার পেয়েছি 53.5% সম্পূর্ণভাবেই ওনাদের জন্য। তো আরশোলার মতো হাতের লেখা বা ক্লাস মিস না হওয়া, তোদের আর জার্নালিজম ডিপার্টমেন্টটাকে তৈরি করা, সব কিছুই ওনাদের জন্য। এইভাবেই ছোট ছোট মেমোরি ওনাদের সাথে রয়েছে। বেস্ট মেমোরি উইথ ম্যাম বলতে গেলে, বা স্যার ম্যাম সবার সাথেই বলতে গেলে, একমাত্র লাস্ট ডে অফ কলেজ। তো লাস্ট ডে ইন কলেজে আমাদের দুজন, ব্রততি এবং শ্রাবন্তী, দুজন খুব কাঁদছে। তো আমার কারো কান্না দেখে ফার্স্টে হাসি পেতো, তো আমিও তখন একটু হাসছিলাম। কিন্তু যখন আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, বা অ্যাকচুয়ালি তখন আমার মাথায় ঘুরছিলো যে কাঁদছে কেন, তো আমরা তো আসবোই, আবার দেখা করব, তো কাঁদার তো কোনো ব্যাপার নেই। তো তখন যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো তখন আমি বুঝতে পারছিলাম যে সত্যি এটাই আমাদের লাইফের মানে সব থেকে বেস্ট মেমোরি ছিল কলেজ লাইফের। সুন্দর মুহূর্ত বলতে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমার একটা কথা এখন মনে পড়ে গেল হঠাৎ, সেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাই না, তো আমি মন ভেঙে ফেলেছিলাম, আমি আর জার্নালিজম নিয়ে পড়বো না ভেবেছি। তো টিজি ম্যামের কাছে ফার্স্ট ইয়ারে যখন টিজি ম্যাম আসেন, আমাদের ক্লাস এক্সামের পরে টিজি ম্যাম এসেছিলেন, তো সেকেন্ড ইয়ারে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো সেকেন্ড ইয়ারে ক্লাস চলছে, তখন আমি টিজি ম্যামের কাছে প্রায় কেঁদেই ফেলবো এমন অবস্থা, ছেলে তো কাঁদিনি, তো কেঁদেই ফেলবো এরকম একটা ব্যাপার যে ম্যাম এই রেজাল্ট নিয়ে কী করবো ম্যাডাম, তো কী করবো। তো টিজি ম্যাম তখন বললো এই রেজাল্টটা কোনো তোমাদের খালি একার নয়, প্রত্যেকটা কলেজেই এই রকমই রেজাল্ট হয়েছে, তো নেক্সট ইয়ার তোমরা ভালো করে দাও, নেক্সট ইয়ার তোমরা নিশ্চয়ই ভালো করো। তো আমি বললাম ম্যাডাম এই নেক্সট ইয়ার যদি আমি ফার্স্ট ক্লাস না পাই আমি পড়াশোনা ছেড়ে দেব, রেজাল্টটা বেরোবে আমাদের কলেজ থেকে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি সোজা টিজি ম্যামের কাছে গিয়ে দাঁড়ালাম, ম্যাডাম আপনার জন্য ফার্স্ট ক্লাস পেয়েছি, পেলাম তো ম্যাডাম ফার্স্ট ক্লাস বলেছিলাম। এইটাই আমার বেস্ট মুহূর্ত আমার যেটা মনে হয়, আদারওয়াইজ আর কিছু নয়। অরুন্ধতি ম্যাম আমাদের সিনেমা চলচ্চিত্র বিষয়টা পড়াতেন, তো সিনেমার প্রতি কিন্তু একটা ভালোবাসা গ্রো করে, তারপর থেকে একটা ইন্টারেস্ট লাগে ম্যামেদের পড়ানো প্রতিটা বিষয় থেকে, শুধু যে মানে পড়া মুখস্থ করছি সেটা না, যেন ব্যাপারগুলো রিয়েলিটি মানে পুরো ফিল করেছি বিভিন্ন বিষয়ে। কেসি ম্যাম এর একটা বকা ভীষণ মজার ছিল, সেটা হচ্ছে আমাকে কিন্তু রাগিও না আমার চোখ থেকে আগুন বেরোবে, তো এটা ভীষণ মজার। First year, we all know we have this paper, History of Journalism. ওটা আমাদের কেসি ম্যাম নিতেন। সমস্ত ঠিক ছিল, পড়ে টড়ে গেছি, সব কিছু করেছি, আমার মনে আছে ফার্স্ট ইন্টারনাল এক্সামে, আমাদের ফার্স্ট ইয়ারের প্রথম এক্সামে, আমাদের কোয়েশ্চেন ছিল যতদূর সম্ভব বাকিংহামের না হিকির, কারোর একজনের কোয়েশ্চেন ছিল কারোর ব্যাপারে, আমি লিখেছিলাম, আমি ফুল আনসার লিখেছিলাম, কিন্তু আমি লিখেছিলাম সূচনাটা হিকির, মাঝখানটা বাকিং হবে, আবার কনক্লুশনটা হিকির, এবং সেটা ম্যাম দেখেছিলেন। সেটা ম্যাম খাতা দেখার পর ক্লাসে যখন সেই নিয়ে আলোচনা হচ্ছিল সেটা বলেছিলেন, এবং আমি শুনেছিলাম মানে মানে এটা যে হয়েছে যেটা আমি জানতাম না, এবং সেটা জানার পর আমার বেশ হাঁটু কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছিল, কারণ আমি টিচাররা যে এরকমও হতে পারে আমি তো কোনোদিন দেখিনি, কলেজে গিয়ে প্রথম দেখলাম যে টিচাররা আর লাইক ফ্যামিলি। সো একজন টিচার যখন বলছেন কিছু একটা আমি ভুল করেছি, তখন আমি জানি ইভেনচুয়ালি সেটা মানে ভয় পেতে হবে, মানে সেটা নিয়ম, বাই ডিফল্ট
টিচার কিছু একটা ভুল করেছো বলেছো মানে তোমাকে ভয় পেতে হবে। বা তারপর সেটা নিয়ে মানে সেটাকে উনি এমনভাবে চ্যানেলাইজ করলেন বোঝালেন, দ্যাট বিকেম আ ভেরি ফানি স্টোরি। সো এমনি ম্যাম অলওয়েজ কুল অ্যান্ড কুল মাইন্ডেড, এমনি ম্যাম এমের থেকে বকা খাবো মানে কলেজে লেট করে ঢুকলে ফার্স্ট পিরিয়ডে যদি টিজি ম্যামের ক্লাস থাকে দেন আজকে তো শেষ, আজকে লেট হয়েছে আজকে আর ঢুকতে দেবেন না ম্যাম। আর যদি এমডি ম্যামের ক্লাস থাকে দেন চলো ওকে নো প্রবলেম। ম্যাম কী কী বললো? ম্যাম একটু সরি লেট হয়ে গেছে ঢুকবো, ম্যাম অলওয়েজ ওয়েলকাম। ম্যামের থেকে বকা খুব একটা খাইনি। এখন বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে ম্যামেদের মধ্যে এমন একজন আছেন যিনি একসময় আমার জুনিয়র ছিল, আমার ঠিক একটা ব্যাচ পরেরই জুনিয়র ছিল। আমি তোমাদের জুনিয়রদের পায়েল ম্যামের কথা বলছি, পায়েল বোস। সত্যি এটা আমাদের কাছে গর্বের যে বেঞ্চে একসময় বসে ঠিক অপর প্রান্তের মানুষটির থেকে পড়া বুঝত, আজ তারা ঠিক সেই জায়গায় গিয়ে জুনিয়র এখন বর্তমানে যারা শিখছে তাদেরকে বোঝাচ্ছে, এটা সত্যি আমাদের জন্য গর্বের। এক কথায় যেটা বলা যায় আমাদের ডিপার্টমেন্টে শান্তির নীড়। জার্নালিজম ডিপার্টমেন্টকে এক কথায় বলতে গেলে এটাই বলতে হয়, পাওয়ার অফ ইউনিটি। ইটস মাই হোম, ইটস মাই ফ্যামিলি। এক কথায় কোনো মতেই করা সম্ভব না, কারণ জার্নালিজম ডিপার্টমেন্ট ইজ বেস্ট, ইজ দি বেস্ট আমার মতে। ক্ষুদিরাম কলেজের জার্নালিজম ডিপার্টমেন্টকে একটা ছোট্ট ফ্যামিলি বলা যেতে পারে। সেই ফ্যামিলি যদি একটা নামকরণ হয় তাহলে বলা যেতে পারে ইনোভেটিভ ফ্যামিলি। হাম সাথ সাথে এই একটাই কথা আমার মনে পড়ে। I think those were the best days of our lives. টিজি ম্যাম হচ্ছেন টক মিষ্টি ঝাল, এমডি ম্যাম এসি ম্যাম খুবই মিষ্টি, কেসি ম্যাম ঝাল মিষ্টি, পিবি ম্যাম ডিডি ম্যামও খুব মিষ্টি। ডিডি ম্যামকে দিয়ে শুরু করি। ডিডি ম্যাম ইজ টিচার কাম এল্ডার সিস্টার, অলসো পিবি ম্যাম সেম, এমডি ম্যাম এসি ম্যাম অ্যান্ড কেসি ম্যাম গাইডার অ্যান্ড মাদার অ্যান্ড টিজি ম্যাম গড মাদার। সব স্যার বা ম্যামেদের কথা আলাদা আলাদাভাবে বলতে গেলে প্রথমেই আসি তাপসী ম্যামের কথায়। উনি একজন সঠিক পরামর্শদাতা, ওনার পরামর্শ অন্তত আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। এবার আসি কোয়েল ম্যামের কথায়। কোয়েল ম্যাম একজন গম্ভীর এবং খুব শান্তশিষ্ট স্বভাবের মানুষ, যিনি খুব স্বাভাবিকভাবে পড়াটা বোঝাতে ভালোবাসেন এবং আমাদের উপর যে খুব একটা উনি রেগে গেছেন এমনটা নয়। ওনাকে এক কথায় খুব ভয় পেতে হবে এরকম বিষয়টা কখনোই ছিল না, সেইভাবেই আমরা মিশতাম ওনার সাথে, উনিও আমাদের সাথে একইভাবে মিশতেন। টিজি ম্যাম ইজ হোম, নাথিং স্টেজ, টিজি ম্যাম ইজ হোম, কেসি ম্যাম ইজ দি গাইড, এক্সেপশনালি ইনসাইটফুল গাইড, এসি ম্যাম ইজ দ্য কমপ্লিট টিচার। এসি ম্যামের ক্লাসেস ক্যান বি এক্সট্রিমলি এনগেজিং, এমবি ম্যাম ইজ দ্য সুইট হার্ট, আই মিন শি টিচেস উইথ এ স্মাইল, দ্যাট ইজ হার গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট, মন ভালো হয়ে যায়। ডিডি ম্যাম ইজ দি সিস্টার, ইউ নো দ্য ডেজিগনেটেড সিস্টার, গাইড, টিচার, এভরিথিং। শি নেভার ফেল্ট মাচ অফ আ টিচার, রাদার শি ফেল্ট লাইক আ সিস্টার অর আ ফ্রেন্ড। অ্যান্ড পায়েল ম্যাম সেম, পায়েল ম্যাম আই মিন ফ্রেন্ড, গাইড, দিদি, সিনিয়র, they were really good, entertaining. Yes, tiffin box. Why we choose tiffin box? Because a tiffin box can bring persons together, and togetherness is a hugely important aspect of life. It unites us, gives us security. Always remember, nothing lasts forever, not even coronavirus. So stay home, stay safe and fight hard. Thank you.